আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমারই মেম্বার, সে আমার ওয়ারিশটা নকল করে নিয়েছে, সো এটা জাল করে নিয়েছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানেরই সই জালের অভিযোগ, কাজ করায় তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। জাল সইয়ে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট বের করে পৈতৃক সম্পত্তি হস্তাগত করার চেষ্টা, চাঞ্চল্যকর অভিযোগ মালদার বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধানের। অভিযোগ, বুলবুলচন্ডি পঞ্চায়েতের সদস্য রাজীব মণ্ডল পৈতৃক সম্পত্তি কুক্ষিগত করতে প্রধান পূজা হাঁসদার স্বাক্ষর জাল করেন। প্রায় 15 বিঘা জমি নিজের নামে করে পাঠিয়ে দেন রেকর্ডে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য রাজীবের বাড়ির লোকের এ বিষয়ে বিন্দু বিসর্গও জানাচ্ছিল না। পরবর্তী সময় বিএলআরও অফিসে জমির বিষয়ে জানতে গিয়ে পরিবারের সদস্যদের নজরে আসে বিষয়টা। 15 বিঘা জমি, তার ছেলে আমরা 4 ভাই, মানে 4 ছেলে 2 মেয়ে। সে 15 বিঘা জমি রাজীব মণ্ডল একজনের নামে, ওর বাবার নামে ওয়ারিশটির জাল বের করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করে নিয়েছে। বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধান পূজা হাঁসদার দ্বারস্থ হয় রাজীবের পরিবারের লোক। এরপরই ওয়ারিশন সার্টিফিকেট স্ক্রুটিনি করতে গিয়ে পুরো বিষয়টা ধরা পড়ে। দেখা যায় জীবিত মাকে মৃতা দেখিয়েছেন তৃণমূলের অভিযুক্ত পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডল। পঞ্চায়েত থেকে কি করে দেখি যে সত্যি তো এটা তো ওয়ারিশ না, আর আমাদের পঞ্চায়েত থেকেও দেওয়া না। তারপরে আমরা যেটা দিই ওখানে দেখা যায় অনেক ওয়ারিশ আছে, দাদা ভাই সবাই আছে। তো আমরা যে ওয়ারিশটা পাই বিএল অফিস থেকে, ওখান থেকে যেটা পাই শুধু ওনার বাবার নাম আর মার নাম, মাকে মৃত্যু করেছে, তার সাথে নিজের নামটা দিয়েছে রাজীব মণ্ডল, দুটো বোন আছে ওদের নামটা দেয়নি, কিন্তু ওরা এখনও বেঁচেই আছে। মাটা বেঁচে আছে, ওকেও মৃত্যু করে দিয়েছে, মৃত্যু দেখিয়েছে ওখানে। ঘটনায় ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডল। মার্শাল ইট ট্যাঙ্কি, এর জন্য দুটো ঠিকাদারকে টাকা পাইয়ে দিয়েছে। একই কাজে দুবার জিও ট্যাকিং করেছে, লক্ষ লক্ষ টাকা এইভাবে আত্মসাৎ করছে। এইরকম অনেক ভুরি ভুরি তথ্য আমার কাছে আছে, এগুলো আমি কমপ্লেন করছি। তার জন্য আমাকে এগুলো মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল। আমার জানা নেই ঘটনাটা, আমি একেবারে জানি না কী ঘটনা ঘটেছে ওখানে। আমি দলীয়ভাবে তদন্ত করে দেখব, যদি কেউ অন্যায় করে থাকে নিশ্চয় তদন্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। গোটা ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। তৃণমূল সব পারে, ওরা পারে না এমন জিনিস নেই। ওরা জাল, জালিয়াতি, জুয়াচুরি, মস্তানি, ডাকাতি, তোলাবাজি সব পারে, তার নামই তো তৃণমূল। প্রধানের সই জাল করেছে, এদের যে কত বড় মারাত্মক এবং কতখানি তারা ডেসপায়ার্ড হয়েছে, কার অনুপ্রেরণায় ডেসপায়ার্ড হয়েছে। শিক্ষা থেকে খাদ্য, একাধিক দুর্নীতিতে বারে বারে নাম জড়িয়েছে তৃণমূলের প্রথম সারির নেতা মন্ত্রীদের। গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের মতো হেভিওয়েটরা দিন দুয়েক আগেই ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার হয়েছে বারাসাত পুরসভার এক তৃণমূল কাউন্সিলর। এবার দলের পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর জাল করে পৈতৃক সম্পত্তি কুক্ষিগত করায় তৃণমূলের নাম জড়ানোয় বড় সড়ো অস্বস্তির মুখে শাসক দল। শোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।